আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের চুষি পিঠা করে দেখাবো। চলুন তাহলে দেখে নিন আজকের এই রেসিপিটা। আমি তার জন্য এখানে একটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। দেখুন, আমার কোড়ানো হয়ে গেছে। এবার একটা ছোট হাঁড়ির মধ্যে আমি নিয়েছি কিছুটা গরম জল। গরম জলটা এমন নেবেন যেন আপনার আঙুলটা ডোবালে সেটা সহ্য করতে পারেন। এবার হাফ আমি গরম জল তুলে রেখে দিলাম, আর হাফ গরম জলে এই নারকেলের কোড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে হাতে করে মলচে নিতে হবে, আর দুধগুলোকে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আপনারা চাইলে এই রেসিপিটা পুরো মাদার ডেয়ারি দুধ বা গরুর দুধও করতে পারেন, আর যদি নারকেলের দুধ দেন তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি খুব ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, আর যে বাকি গরম জলটা রয়েছে সেটা দিয়েও আর একবার আমি এগুলোকে মলচে নেব। সেটা থেকেও যতটা দুধ থাকবে সবটাই কিন্তু বেরিয়ে যাবে। আর অবশ্যই কিন্তু গরম জল নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরো দুধটাই কিন্তু পুরোপুরি বেরিয়ে যায় নারকেল থেকে। আপনারা এখানে একটা নারকেলের পরিবর্তে দুটোও নিতে পারেন। আমি যেহেতু পিঠাটা কম তৈরি করব, সেজন্য আমি এখানে একটা নারকেলের কুড়া ইউজ করছি, আর নেব মাদার ডেয়ারি দুধ 500 গ্রাম। নারকেলের কোড়া থেকে আমি অনেকটা দুধ পেয়ে গেলাম। এবার আমি 500 মাদার ডেয়ারি দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে আমি একটা সাইডে রেখে দেব। এবার আমি পরের স্টেপে চলে যাব। এখানে একটা আমি বড় কড়া নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব এই বড় বাটির এক বাটির একটু কম জল। দেখুন, কিছুটা পরিমাণ আমি আর নিলাম না। এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন। এই চালের আটা যখন এরকমভাবে খামির করবেন অবশ্যই কিন্তু নুনটা দেবেন। খুব ভালোভাবে এটাকে আমি ফুটতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। যখন জোরে ফুটে যাবে গ্যাসের ফ্লেম লোয়ে রেখে, আমি এখানে এক বাটি চালের আটা নিয়েছি, সেটাকে অল্প অল্প ঢেলে অল্প অল্প করে মেশাতে হবে। এখানে আমি আর এক বাটি নিচ্ছি, কিন্তু এখানে পুরোটা নেব না। এই জলের মধ্যে যতটা আটার প্রয়োজন ছিল আমি ততটাকে ইউজ করেছি, তার বেশি কিন্তু দিতে যাবেন না। এটাকে একদম নরম নরমভাবে এই খামিরটা তৈরি করতে হবে, একদম ঝরঝরে শক্তভাবে করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো খেতে নরম হবে না, একদমই শক্ত শক্ত হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোয়েতেই রেখে দেবেন। এই খামিরটা আমার করা হয়ে গেছে, আর দেখলেন আমি বাটিতে সামান্য পরিমাণ আটা দেখালাম, সেটা আমি আর এর মধ্যে ইউজ করিনি। এবার এটাকে একটা বড় জায়গার মধ্যে ঢেলে নিতে হবে, তার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর এই খামিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর একটা বাটির মধ্যে আমি নেব ঠান্ডা জল। একবার করে হাতটা ঠান্ডা জলের মধ্যে ডোবাবেন, আর এইভাবে করে কিন্তু চালের আটাটাকে মেখে নিতে হবে। এখন এটা কিন্তু খুব গরম অবস্থাতেই মাখতে হবে, ঠান্ডা করতে যাবেন না, গরম গরমই মেখে নেবেন। একবার করে ঠান্ডা জলে হাত ডোবাবেন, তাহলে অসুবিধা হবে না। আর যদি মনে হয় যে এটার মধ্যে একটু সামান্য আটা দিতে হবে, তাহলে সামান্য পরিমাণ চালের আটা এর মধ্যে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে কিন্তু সফটভাবে মেখে নিতে পারেন। দেখুন, অনেকক্ষণ সময় ধরে কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এবং আমি ছোট ছোট লেচির মতো কেটে নিচ্ছি। এবার একটা আমি পেপার বিছিয়ে নিলাম, তার উপরে এই পিড়েটা রেখে দিলাম, আর হাতে কিছুটা পরিমাণ এরকম ডো নিয়ে লম্বালম্বি করে নিতে হবে। আর তারপরে ওই পিড়ের মধ্যে সামান্য পরিমাণ চালের আটা ছিটিয়ে ছোট ছোট অংশ কেটে এইভাবে হাতে করে ঘষলেই তৈরি হয়ে যাবে চুষি পিঠা। সবগুলোই কিন্তু আমি একইভাবে করে নেব। খুব তাড়াতাড়ি ইজিলি কিন্তু এটা হয়ে যায়। আর যখন পিড়ের মধ্যে আটা শেষ হয়ে যাবে, তখন আরেকটু একটু করে চালের আটা ওর মধ্যে ছড়িয়ে দেবেন, তাহলে খুব অনায়াসেই হয়ে যাবে। দেখুন, সব আমার প্রায় হয়ে এসেছে, আর সামান্য পরিমাণ বাকি আছে। এগুলোকে আমি সেম একইভাবে করে নিচ্ছি। আর অবশ্যই এই যেগুলো হয়ে গেছে তার মধ্যে অল্প অল্প করে চালের আটা ছড়িয়ে দেবেন, তাহলে একে অপরের সঙ্গে আর লেগে যাবে না, সবকটা পুরো একদম ঝরঝরেই থাকবে। দেখুন, সব আমার হয়ে গেছে। দুই বাটির কিছুটা কম চালের আটা দিয়ে কিন্তু কতটা চুষি পিঠা তৈরি করে ফেললাম। আপনারাও এভাবে করে কিন্তু তৈরি করে নিতে পারেন।
আর এটা তেমন কিছু ঝামেলার ব্যাপার নয়, যে কেউ এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার আমি দুটো জায়গার মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি, আর তলায় অবশ্যই কিন্তু পেতের মধ্যে সামান্য পরিমাণ চালের আটা ছড়িয়ে দিয়েছিলাম, যাতে পেতের মধ্যে লেগে না যায়। এবার আমি গ্যাসের মধ্যে এই দুধটাকে বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা, হাফ চামচের একটু কম এলাচের পাউডার, একটা গোটা এলাচ, আর দিলাম 2-3টি লবঙ্গ। এবার একটু হাতার সাহায্যে নেড়ে চেড়ে দিলাম, আর এটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো দুধ। এটা পুরোপুরি অপশনাল, এটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠাটা খেতেও ভালো লাগবে আর এই দুধটা অনেক ঘন হয়ে যাবে, অনেক টেস্টি লাগবে। দুধটা ভালোভাবে ফুটতে শুরু করেছে, খুব ভালোভাবে কিন্তু জাল করে নিতে হবে একদম ঘন করে, তখন দেখবেন দুধের কালারটাও একটু চেঞ্জ হয়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ নুন, নুনটা এখানে একদমই অল্প দেবেন, বেশি দেবেন না। আবারও একটু নেড়ে ছেড়ে দেব, আর অনবরত এটা কিন্তু নাড়তেই হবে, না হলে ওর দুধের সাইডে যে মালাইগুলো তার গায়ে কিন্তু লেগে শুকিয়ে যাবে। আর এখানে আমি নিয়েছি একটা বড় বাটির হাফ বাটি, এখানে আছে এটা আখের গুড়। আপনারা চেষ্টা করবেন খেজুরের গুড় নেওয়ার, তাহলে কিন্তু এই গুড়টা যখন ইউজ করবেন ওই পিঠার মধ্যে তখন তাহলে পিঠাটার যে দুধটা ওগুলো ফেটে যাবে না। আর এটা ইউজ করার ফলে কিন্তু হালকা একটু ফাটবে কিন্তু টেস্ট একই থাকবে। আমি এখানে খেজুরের গুড় পাইনি বলে এটাকে ইউজ করছি, যাতে কালারটা সুন্দর আসে আর ফ্লেভারও খুব সুন্দর আসবে। আর এই গুড়গুলোতে অনেক কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয়, তার জন্য কিন্তু এই গুড়গুলো দেওয়ার সাথে সাথে একটু ফেটে যায়। আর যদি আপনারা খেজুরের গুড় ইউজ করেন সেটাতে কিন্তু এই প্রবলেমটা আসে না, চেষ্টা করবেন আপনারা খেজুরের গুড়ই নেওয়ার। দেখুন খুব ভালোভাবে এটা আমার মেল্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইদিকে দুধও আমার খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই দুধে দিয়ে দিচ্ছি এক বাটির একটু কম চিনি, এখানে চিনিটা কম ইউজ করছি কারণ এর মধ্যে আমি আবার গুড় অ্যাড করব, সেই জন্য চিনিটা একটু বুঝে শুনে দেবেন। চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নেব। চিনিটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লোয়েতে দিয়ে এই পিঠাগুলোকে ঢেলে দিচ্ছি। খুব আলতো হাতে একটু আমি এগুলোকে নেড়ে দেব, আর গ্যাসের ফ্লেম একদম লোয়েতে রেখেই আমি এবার এর মধ্যে মেল্ট করা গুড়টাকে অ্যাড করে দেব। গুড় আমার অ্যাড করা হয়ে গেছে, এবার খুব আলতো হাতে নেড়ে 1-2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার এই চুষি পিঠা। অবশ্যই এরকম করে আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। তৈরি হয়ে গেল আমার চুষি পিঠা। এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।